হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শোরটেলস। আমাদের গাড়িটা নিয়ে এইমাত্র এখন আমি বের হলাম, বেলা 11টা মতো বাজে এবং এখনও রাস্তার ধারের হিন্দু হোটেলগুলো ব্রেকফাস্টের জন্য হেঁকে যাচ্ছে। আসুন দাদা, তৈরি আছে চা কফি, ডিম পাউরুটি, মাখন রুটি, অমলেট। এইসব শুনতে শুনতে এবং অফিস গোয়ার্সদের দেখতে দেখতে আমি এগিয়ে চললাম। আজকে যাচ্ছি একটা ছোট্ট বেবির অন্নপ্রাশনের নেমন্তন্নের উৎসবে, এবং সে বেবিটার কেউ নয়, আমাদের ছোট্ট সোনারই ভাই। তো আসুন দেখে নিই আজকে ওখানে কি কি হলো। ছোট্টটাকে নিয়ে আজকে আর বের হইনি, কারণ একটু ঝড় বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা আজকে অতটা ভালো নেই। ওর ভাই ওর থেকে 10 মাসের ছোট, একদম বলতে গেলে যমজের মতোই পিঠোপিঠি। ওদের দুই বাবারাও একদম যমজ। তো আসুন দেখে নিই আজকে অন্নপ্রাশনের অনুষ্ঠানে কিরকম মজা হলো আর কি কি জিনিস আমরা করলাম। আমাদের ছোট্ট সোনা আর ওর এই ভাই হলো ফার্স্ট কাজিন, মানে ওদের বাবারা আপন ভাই। তো যারা আমার ছোট্ট সোনার অন্নপ্রাশনের ব্লগ দেখেছেন তারা জানেন যে আমাদের বাড়িতে অন্নপ্রাশনের নিয়ম নেই, তাই খুব সংক্ষেপে মুখে প্রসাদ দেওয়ার জন্যই এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা করা হয়েছে শুধু নিজেদের লোকেদের মধ্যেই। যারা আমাদের ছোট্ট সোনার অন্নপ্রাশনের ব্লগটা দেখেননি তাদের জন্য উপরের ইনফরমেশন বারে আমি ভিডিওটা দিয়ে দিলাম। এই অনুষ্ঠানটা দেখতে দেখতে আমার ছোটোবেলার একটা নিজেদের বাড়িতে নেমন্তন্নের কথা মনে পড়ে গেল। সেটা অন্নপ্রাশন ছিল না বিয়ে বাড়ি ছিল ঠিক মনে নেই, কিন্তু যাই হোক, এবং সেটা একটা শীতের ছুটিতে আমার মনে আছে আমরা মামার বাড়ি গেছিলাম, এবং 7 দিন আগে থেকে সেই রসন চৌকি বসেছে, বড় বড় কানাত ফেলা হয়েছে, ভিয়েন বসেছে, এবং মিষ্টির গন্ধে রাজ্যের কুকুর এসে জুটেছে। আত্মীয় স্বজনও যে যেখানে ছিল সবাই ছেলে পুলে শুদ্ধ এসে জমা হয়েছে। আমার এক দাদার আবার সবে তখন টেস্ট পরীক্ষার ফল বেরিয়েছিল, অঙ্কে বিশেষ সুবিধা করতে পারেনি, তাই নিয়ে ওরই মধ্যে বকাবকি রাগারাগি তার চিলেকোঠায় পড়াশোনার ব্যবস্থা সমস্ত কিছু চলছিল। খুব যে বিশাল বড় লোক ছিল আমার মামা বাড়ির লোকজন তা নয়, কিন্তু খাওয়া দাওয়া সেই সময় হতো এলাহি জমিদার বাড়ির মতো। দুধের গঙ্গা বয়ে যাচ্ছে, রুই মাছের পাহাড় জমে যাচ্ছে, এবং এত মাছ যে আমরা কেউ খেয়ে কুলি করতে পারছিলাম না। আমাদের বাড়িতে পোষা বিড়াল ছিল, সেই বিড়ালও দেখছি আর মাছে মুখ দিচ্ছে না। এমনই সময় আমাদের ছোট মামা এসে দরজার কাছে দাঁড়িয়ে বলল, এই তোমরা সব গয়নাগাটি একটু যত্ন করে আগলে করে রাখো তো, এই অঞ্চলে কিন্তু ভীষণ চুরি হচ্ছে। এবং যেখান থেকে যত মাসি খুড়ি সবাই এসেছিল সকলের হাতে এই মোটা মোটা তাগা, গলায় ভারী ভারী বিছে হার, বাক্স বোঝাই রং বেরঙের পাথর বসানো সব চুড়ি, বালা, কানের ঝুমকো, সবার মুখ তো একদম পাঙাশ পানা হয়ে গেল, এবং যে যার বাক্সে আরেকটা করে তালা লাগাতে লাগলো। চুড়ি ব্যাপারটা সে সময় প্রথম শুনেছিলাম এবং ভাবছিলাম সেটা কী না কী জিনিস। যাই হোক, রাত্রে খাওয়া দাওয়ার পরে সবাই পেটে হাত বুলাতে বুলাতে আরাম করে ছাদে বসে গল্পের আসর বসত। সে এক আলাদাই জমজমার ব্যাপার, ভূতের গল্প, চুরির গল্প, ডাকাতের গল্প, কী না থাকতো সেখানে। আর আমাদের মামারা ছিল 1 ডিগ্রি, গল্পের গরু গাছে ওঠাতে তারা ছিল ওস্তাদ। যাই হোক, তো কোন কথা থেকে কোথায় চলে গেলাম দেখুন, আসুন দেখে নিই আজকে এই ছোট্টটার অনুষ্ঠানে আর কি কি খাওয়া দাওয়া হলো। এই অন্নপ্রাশনের অনুষ্ঠানগুলো অ্যাকচুয়ালি বড়দেরই, ছোটগুলো আর কতটুকু খায় বলুন। এত খাবারের আয়োজন কিন্তু ওরা মুখে দেয় অল্পই, বড় হয়ে হয়তো দেখবে ভিডিওতে বা ফটোতে যে হ্যাঁ এত আয়োজন হয়েছিল। এখানেও যেমন ওকে সবকটা আইটেমের স্বাদই একটু একটু করে মুখে দেওয়া হচ্ছে, যাতে ও একটু স্বাদ গন্ধ এগুলোর সাথে পরিচিত হতে পারে। যেমন রয়েছে নানা রকমের ভাজা, ডাল, আলু ভাজা,
ইচর চিংড়ি, পাবদা মাছ, রুই মাছ, চাটনি, পায়েস, মিষ্টি। কিন্তু ও এখন সব কিছুই যেহেতু নতুন স্বাদে খাচ্ছে, নতুন চিনছে, নতুনভাবে পরিচিত হচ্ছে, তাই খুবই অবাক হয়ে গেছে। আজকের এই অন্নপ্রাশনের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু শোরটেলস। আর আমি ভালো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং শোরটেলস।